পরিকল্পনা মন্ত্রী হচ্ছেন এম এ মান্নান আনন্দে উদ্দেল সুনামগঞ্জবাসী। একাদশ সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পরই সুনামগঞ্জের মানুষের মধ্যে নতুন করে এম এ মান্নানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়। নির্বাচনের আগ থেকেই সুনামগঞ্জের মানুষ এম এ মান্নানকে পূর্ণমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন। দাবি বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আনন্দের হাসি দেখা দিয়েছে। বিপুল ভোটে বিজয়ী সৎ, যোগ্য, বিনয়ী ও সজ্জন রাজনীতিবিদ এম এ মান্নান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জানা যায়, দীর্ঘ 23 বছর পর পূর্ণমন্ত্রী পেলেন জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জবাসী। এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হওয়ার খবরে তার নির্বাচনী এলাকা সহ সুনামগঞ্জ জেলা জুড়ে আনন্দের বন্যা বইছে চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন আর শুভেচ্ছার ঝড়। একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে এম এ মান্নান ঐক্যফ্রন্টের প্রার্থী শাহিনুর পাশাকে বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হওয়ার পর নতুন সরকারের মন্ত্রী পরিষদে এবার পূর্ণমন্ত্রী হিসেবে স্থান পেলেন তিনি। সুনামগঞ্জবাসী মনে করছেন, সুনামগঞ্জে এবার আর কোনো উন্নয়ন বাকি থাকবে না, অনেক উন্নয়ন হবে সুনামগঞ্জে, কারণ এম এ মান্নান একজন উন্নয়নকামী মানুষ। তার দ্বারাই টেক্সটাইল ইনস্টিটিউট, মেডিকেল কলেজ সহ নানা উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।